চট্টগ্রামে করোনা পরিস্থিতির ত্রাণ বিতরণে অনিয়মকারীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না হওয়ায় অভিযোগকারী জনপ্রতিনিধিদের এলাকায় এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও বিভিন্ন সূত্র মতে প্রধানমন্ত্রী এসব ব্যাপার নিয়ে ঈদের পর হার্ডলাইনে যাওয়ার কথাও ভাবছেন। এদিকে হাটহাজারিতে ত্রাণ বিতরণের নাম করে ফটো সেশনের পর আবার ত্রাণ সামগ্রী কেড়ে নেওয়ার দায়ে অভিযুক্ত মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আফসারের অভিযোগের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ছাড়া অন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তিনি প্রশাসনে বিষয়টি ম্যানেজ করে আবারও শপথে বহাল হতে যাচ্ছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এলাকার 8 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 8 সদস্য চেয়ারম্যান নুরুল আফসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে অনাস্থা প্রস্তাব দিলেও ইউএনও অভিযোগকারী কাউকেই 5 মে মঙ্গলবার পর্যন্ত ডাকেননি। আমরা 8 জন লোক এখানে আমাদের বিরুদ্ধে আমরা অনাস্থা দিয়েছি। অনাস্থার আলোকে আমরা ইউনিসার মহোদয় বরাবর আমাদের অভিযোগ আছে। ইউনিসার দিয়ে ও ইউনিসার মহোদয় উনি ডিআইজিকে ওখানে পাঠাইছেন। উনি আমরা অভিযোগ দিয়েছি, হয়তো ওখানে ইউনো মহোদয় আমাদের এখানে ছয় তারিখ একটা সৃষ্টি করবে আমাদের থেকে জবানবন্দি নিয়েছে। ওখানে আমার চেয়ারম্যান মহোদয় ছিলেন আর মনে করেন 14 তারিখ মনে হয় 14 না 15 তারিখ আমাদের কর্মকর্তা আমাদের থেকে অনিয়মের কোন বিষয়ে জানতে চাই, সরজমিনে চাইলে আমাদের কোনো বিষয় আছে এগুলো তো এখন আমি তার আমরা তার বরাবর দরখাস্ত দিচ্ছি। এখন অনুসারে ওটা বিষয় নিয়ে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলে। তবে অভিযুক্ত চেয়ারম্যান ফেসবুকে তার নিজস্ব পেজে প্রকাশ করা এক ভিডিওতে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন। আমি এই করোনা দুর্যোগ পরিস্থিতিতে যেখানে চাল নিয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে আমার বিরুদ্ধে যেই উপজেলা পরিষদে মানে অভিযোগ এবং অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে আমি প্রথমে বলবো, যেটা আমার উপজেলা পরিষদের সরকারি আমি প্রথম 50 জনের তালিকা সাবমিট করেছি। ওই 50 জনের তালিকা সাবমিট করতে গিয়ে আমি উপজেলা পরিষদ থেকে যে 50 জনের তালিকা সাবমিট করেছি ওইখানে ওই করোনা পরিস্থিতির মধ্যে 2-4 জন মেম্বার ছাড়া অন্যান্য মেম্বারগুলি তখন সহযোগিতা এবং যোগাযোগের করা সম্ভব হয় নাই বিধায় আমি 50 জনের তালিকা 2-4 জন মেম্বারকে দিয়া এটি পরিষদে পাঠাইয়েছি। বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আমি 3 নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং গুজব লড়াইয়ে আমার মানসম্মান এবং আমার বামমূর্তি যেটা নষ্ট করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।